এনার্জি প্রোডাকশন ফ্রম ফুড, এই চারটা বিষয়ে আমরা আজকে ক্লাসে আলাপ করব। তো ফার্স্ট অফ অল ক্রেবস সাইকেল, এটাকে আমরা সাইট্রিক অ্যাসিড সাইকেল বা টিসিএ সাইকেল অথবা ট্রাই কার্বোক্সিলিক অ্যাসিড সাইকেল আমরা বলে থাকি। তোমরা তো সবাই মিউট করে নাও। এটা কোথায় ঘটে আমরা দেখতে পাচ্ছি, একটা ছবি দেখতে পাচ্ছি, দিস ইজ মাইটোকন্ড্রিয়া, দিস ইজ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার কোন জায়গায় ঘটে? ওয়ার্কার্স ইন দ্য মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। তাহলে হোয়ার ইজ দ্য মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স? আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ এ মাইটোকন্ড্রিয়ন, দেয়ার আর টু লেয়ার্স বা মেমব্রেন, এটা আউটার মেমব্রেন and inner membrane. আমরা দেখতে পাচ্ছি এখানে যে আউটার মেমব্রেন এবং ভিতরে ইনার মেমব্রেন। ইনার মেমব্রেনটা এটা প্রজেক্টেড ফর্মে বা ফিঙ্গার লাইক স্ট্রাকচার ডেভেলপ করছে। আমরা দেখতে পাচ্ছি তার ভিতরে যে কালার, যে পার্টটুকু আমরা দেখতে পাচ্ছি সেটাই হলো আসলে ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের ভিতরে মানে এখানে লিকুইড সাবস্টান্স এখানে থাকে। যাই হোক, এইখানে কিন্তু ঘটনা ঘটবে। ক্রেবস সাইকেলটা কোথায় ঘটবে? পাইরোভেট থেকে আসবে, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম দ্য এন্ড প্রোডাক্ট অফ গ্লাইকোলাইসিস। যে পাইরোভেট, অন মলিকুলস অফ গ্লুকোজ প্রোডিউসেস টু মলিকুলস অফ পাইরোভেট গ্লাইকোলাইসিস আমরা দেখেছিলাম, এবং পরবর্তীতে পাইরোভেটের ফেট আমরা দেখছিলাম ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, যেখান থেকে অ্যালকোহল এবং ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়েছিল, আমরা সেই পার্টটুকু দেখেছিলাম। তো আজকে আমরা দেখবো যে পাইরোভেট থেকে অ্যাসিটাইল কোয়ে ফার্স্ট ফর্ম করবে, সেই অ্যাসিটাইল কোয়েটাই এই ক্রেবস সাইকেলে এন্টার করবে, সেটা আমরা দেখব। তা আমাদের এখন জানতে হবে যে আসলে অ্যাসিটাইল কোয়েটা কিভাবে ফর্ম করে, সেটা আমরা একটু জাস্ট খুব সিম্পল হয়তো আমরা দেখি। এবং এই ঘটনা যে ঘটবে এটাও ম্যাট্রিক্স এর ভিতরে ঘটবে, এটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঘটবে, মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্স এর ভিতরে। অকার্স অনলি ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, কারণ একমাত্র অক্সিজেনের প্রেজেন্সই এই ঘটনাটা ঘটবে। কারণ যদি অক্সিজেন না থাকে তখন পাইরোভেট চলে যাবে কোথায়? ফার্মেন্টেশন হবে সেখানে, ফার্মেন্টেশনের মাধ্যমে অ্যালকোহল এবং ল্যাকটিক অ্যাসিড ডিপেন্ডিং অন দ্য হোস্ট। তো সেখানে আমরা দেখছি যে প্রেজেন্স অফ অক্সিজেন, যদি অক্সিজেন থাকে তখনই ম্যাট্রিক্সে এই ঘটনাটা ঘটবে। কি ঘটবে? পাইরোভেটটা অ্যাসিটাইল কোয়ে ফর্ম করবে। কিভাবে ঘটে? পাইরোভেট ইজ কনভার্টেড টু অ্যাসিটেট, টু কার্বন কম্পাউন্ড। যেহেতু টু কার্বন কম্পাউন্ড অ্যাসিটেট, অ্যাসিটিক অ্যাসিড যেটা আমরা বলি অ্যাসিটেট, তাহলে এখন আমরা জানি যে পাইরোভেট থ্রি কার্বন কম্পাউন্ড। যেহেতু অ্যাসিটেট ইজ টু কার্বন কম্পাউন্ড, সো একটা কার্বন তাকে ছেড়ে দিতেই হচ্ছে, যে কারণে তাকে একটা কার্বন ছেড়ে দিতে হচ্ছে, মানে কার্বন ডাইঅক্সাইড হিসেবে রিলিজ করছে। পাইরোভেট ইজ কনভার্টেড টু অ্যাসিটেট বাই রিলিজিং কার্বন ডাইঅক্সাইড। এবং এখানে যে ঘটনাটা ঘটে যে এনএডি প্লাস যেটা আর কি, এটা কিন্তু রিডিউস টু এনএডিএইচ। এখানে দেখতে পাচ্ছি যে এখানে এনএডিএস তৈরি হচ্ছে। তাহলে এখন কয়টা তৈরি হবে এখানে এনএডিএস? দুইটা তৈরি হবে, কারণ যেহেতু আমরা এক মলিকুল গ্লুকোজ থেকে দুইটি পাইরোভেট পেয়েছি, সেহেতু দুইটা পাইরোভেট থেকে দুইটা অ্যাসিটেট তৈরি হবে, দুইটা কার্বন আছে তৈরি হবে, এবং এখানে দুই মলিকুলস এনএডিএস তৈরি হবে। এরপরে অ্যাসিটেট কাপলস উইথ দ্য কোএনজাইম এ টু ফর্ম দ্য অ্যাসিটাইল কোয়ে। এখানে অ্যাসিটেট কি করবে? কোএনজাইম এ এর সাথে রিঅ্যাকশন করবে বা যুক্ত হবে এবং অ্যাসিটাইল কোয়ে ফর্ম করবে। আমরা যদি এখানে জাস্ট এই জিনিসটা দেখি যে এখানে পাইরোভেট, পাইরোভেট আছে কোথায়? সাইটোসলে আছে, সাইটোপ্লাজমে আছে। এই পাইরোভেটকে কি করতে হবে? তাকে মাইটোকন্ড্রিয়া ঢুকতে হবে, যদি ফার্দার মেটাবলিজম করতে হয়, অ্যারোবিক রেসপিরেশন যদি করতে হয় তাকে অবশ্যই মাইটোকন্ড্রিয়া ঢুকতে হবে।
ট্রান্সপোর্ট প্রোটিনের মাধ্যমে পাইরুভেট মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে আসলো। ম্যাট্রিক্সে আসার পরে যে কি হলো, এখানে এই যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিল, এখানে কোএনজাইম এ অ্যাড হলো, কোএনজাইম এ, এবং আমরা দেখতে পাচ্ছি যে এনএডি প্লাস থেকে এনএডি এইচ হচ্ছে আর কি, এনএডি এটা রিডিউস হচ্ছে, ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এসিটাইল কোএ ফর্ম করলো। এখানে কার্বন দেখা যায় দুইটা, যে আমরা যদি পিঙ্ক কালার দেখি আর কি, যে দুইটা কার্বন এখানে আছে এবং এসিটাইল কোএ। তাহলে আমরা দেখলাম যে পাইরুভেট ইজ কনভার্টেড টু এসিটাইল কোএ, এবং এখান থেকে কিন্তু আমরা টু মলিকুলস কিন্তু আমরা এনএডিএস পাচ্ছি, এটা আমরা মনে রাখতে হবে। তো ফাইনালি আমরা দেখলাম যে আসলে কি হচ্ছে, যে পাইরুভিক অ্যাসিড থেকে এসিটাইল কোএ হচ্ছে, প্লাস কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এবং প্লাস এনএডিএইচ হচ্ছে। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড এখানে বের হচ্ছে এবং এখানে এনএডিএইচ তৈরি হচ্ছে, এটুকু আমাদের মনে রাখতে হবে। আমরা এখন দেখি ক্রেবস সাইকেল কি হচ্ছে। এই যে এসিটাইল কোয়ে আমরা যেটা পেলাম, সেই এসিটাইল কোয়ে কম্বাইন উইথ অক্সাল অ্যাসিটেট ইজ ফোর কার্বন কম্পাউন্ড, অক্সাল অ্যাসিটিক অ্যাসিড, অক্সাল অ্যাসিটেট ইজ ফোর কার্বন কম্পাউন্ড, চারটা আমরা দেখাচ্ছি আর কি, যেখানে চারটা গো এই আছে, সার্কেল আছে, যে জাস্ট এখানে কার্বন চারটা। এখন যেহেতু অক্সাল অ্যাসিটেট ফোর কার্বন কম্পাউন্ড টু ফর্ম সাইট্রিক অ্যাসিড, এখানে চার কার্বন কম্পাউন্ড থেকে ছয় কার্বন কম্পাউন্ড তৈরি করে সাইট্রিক অ্যাসিড, যেটা আর কি চারটা থেকে ছয়টা এখানে তৈরি হয়, এবং সাইট্রেট ইজ সাইকেল ব্যাক টু দ্য অক্সাল অ্যাসিড। এখানে যে সাইট্রিক অ্যাসিড যেটা হচ্ছে বা সাইট্রেট হচ্ছে, সেই সাইট্রেটে কিন্তু আবার এই যে সাইকেল, মানে সাইকেল কমপ্লিট করে কিন্তু সে আবার এই অক্সাল অ্যাসিড তৈরি করবে। আমরা দেখছি অক্সাল অ্যাসিড থেকে সাইট্রেট তৈরি হচ্ছে, আবার সাইট্রেটটা কিন্তু এই যে তার সাইকেলের মাধ্যমে এসে কিন্তু আবার অক্সাল অ্যাসিড তৈরি করছে। আমাদের জাস্ট নামগুলো একটু মনে রাখবো, যে কোনটার পর কোনটা হয়, যে সাইট্রেটে পর আইসোসাইট্রেট, তারপর আলফা কেটোগ্লুটারেট, সাক্সিনাইল কোয়ে, নেক্সট হলো সাক্সিনেট, ফিউমারেট, ম্যালেট, এন্ড ফাইনালি অক্সাল অ্যাসিটেট। এই নামগুলো একটু মনে রাখতে হবে, দিস আর দ্য ইন্টারমিডিয়েট প্রোডাক্টস আমরা বলে থাকি। এর ভিতরে জাস্ট শুরু পরে যে শেষ পর্যন্ত যে কি হচ্ছে এখানে, কি কি প্রোডাক্ট এখানে তৈরি হচ্ছে, সাইট্রেট ইজ সাইকেল ব্যাক, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এনএডিএস এটিপি সাইট, এখানে এনএডিপিএস এস্টোএজল ফর্ম করতেছে। হ্যালো স্যার, হ্যালো স্যার, আমি যেটা বলতেছিলাম যে এখানে আমরা যে কঠিন কথা কিছু নাই, এটা তো তোমরা বায়োকেমিস্ট্রির ডিটেইলস, মানে একেবারে সেই এখানে স্ট্রাকচার সব করছো আর কি, আমরা জাস্ট আমরা স্ট্রাকচার যাচ্ছি না, আমরা শুধু পয়েন্ট গুলো যে কোনটার পর কোনটা, এবং এই জিনিসগুলো আমাদের লাগবে একটু পরেই, কারণ আমাদের জানতে হবে এখানে কি কি জিনিস তৈরি হচ্ছে, কারণ আমাদের সাইট্রেট, আইসোসাইট্রেট, আলফা কেটোগ্লুটারেট, আমি তারপরে সাক্সিনাইল কোয়ে, সাক্সিনেট, ফিউমারেট, ম্যালেট, মানে এই যে সাইকেলটা এইভাবে তোমাদের আমার দেওয়া আছে, এটা তোমাদের এইভাবে পড়তে হবে না, জাস্ট আমাদের এখানে কি তৈরি হচ্ছে একটা ধারণা নেওয়ার, কারণ আমরা কখনোই বলবো না পিছিয়ে সাইকেলের দিকে করতো, যারা বায়োকেমিস্ট্রি করতো আর কি, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের হলো আমরা জাস্ট এখানে দেখবো যে এখানে কি কি প্রোডাক্ট এখানে হচ্ছে এবং এখানে কিভাবে এনার্জি গুলো হচ্ছে, শুধু এই নামগুলো জানলে আমাদের চলবে আর কি। আমি এই নোটটা তোমাদের দিয়ে দেবো আর কি, তোমরা আমার এই যে বিশাল সাইকেল এটা কেমনে হবে, এটা এটা আমার নোটে থাকবে, কিন্তু এটা পরীক্ষার জন্য আসলে পড়ার দরকার নেই, জাস্ট আমি আগে বলছি যে এখানে যে প্রোডাক্ট গুলো হচ্ছে সেই সম্পর্কে ধারণা থাকবে, এবং তার যে এনার্জি গুলো এটা আমরা একটু পরে দেখবো কোথায় লাগতেছে। এনিওয়েজ আমরা যেটা বললাম যে এখানে এনএডিএস, এফএডিএস, টু এটিপিস আর ফর্ম আমরা দেখতে পাচ্ছি, কখন কোথায় হচ্ছে, সাইট্রেট থেকে আইসোসাইট্রেট, আইসোসাইট্রেট থেকে আলফা কেটোগ্লুটারেট হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এখানে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, মানে কার্বন ডাইঅক্সাইড কার্বন লস হচ্ছে, এবং এখানে কিন্তু এনএডিএইচ, যেটা এনএডিএইচ তৈরি হচ্ছে এখানে, আবার আলফা কেটোগ্লুটারেট থেকে যখন সাক্সিনাইল কোয়ে হয় সেখানেও দেখা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, এনএডিএইচ তৈরি হচ্ছে, এবং যখন সাক্সিনাইল কোয়ে থেকে যখন সাক্সিনেট হয় তখন কিন্তু সেখান থেকে কোয়ে, যেটা কোয়েনজাইম এ, এটা রিলিজ হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি কিন্তু এটিপি তৈরি হচ্ছে এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এটিপি কিন্তু পাওয়া যাচ্ছে। নেক্সট হলো সাক্সিনেট থেকে যখন ফিউমারেট হচ্ছে তখন কিন্তু এফএডিএইচ তৈরি হচ্ছে, এবং ফাইনালি ম্যালেট থেকে যখন অক্সাল অ্যাসিড হয় তখন এনএডিএস তৈরি হচ্ছে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাইকেল থেকে থ্রি মলিকুলস NADH, ওয়ান মলিকুলস FADH2 এন্ড ওয়ান মলিকুলস ATP তৈরি হচ্ছে যে ওয়ান সাইকেল থেকে। যেহেতু আমরা যা একটু আগে দেখলাম যে গ্লুকোজ থেকে টু মলিকুলস পাইরুভেট হচ্ছে, তাহলে টু মলিকুলস পাইরুভেট থেকে টু মলিকুলস অ্যাসিটাইল কোয়ে ফর্ম করবে, তাহলে টু মলিকুলস অ্যাসিটাইল কোয়ে থেকে এটা ডাবল হয়ে যাবে, তখন সাইকেল তাহলে দুইটা লাগবে। সেই ক্ষেত্রে আমরা বলে থাকি ওয়ান মলিকুলস অফ গ্লুকোজ প্রোডিউসেস সিক্স মলিকুলস অফ NADH, টু মলিকুলস অফ FADH2 এন্ড টু মলিকুলস অফ ATP থ্রু ক্রেফ সাইকেল, মানে জাস্ট ডাবল হবে। কারণ আমরা যদি গ্লুকোজ কে সাথে কম্পেয়ার করি তখন কিন্তু এটা ডাবল হয়ে যাবে, সেটা আমরা পরে আমরা দেখবো, হিসাবটা দেখবো আর কি। গত ক্লাসে বলতেছিলাম যে কেমনি কত হবে এই হিসাবটা, কিন্তু আমরা আজকে দেখবো। এখানে লস অফ কার্বন ডাইঅক্সাইড অবশ্যই লস হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইড এখানে বের হয়ে যাচ্ছে এবং গ্লুকোজ ইজ কমপ্লিটলি অক্সিডাইজড এবং শেষে একেবারে কমপ্লিটলি অক্সিডাইজ হচ্ছে। ওয়ান গ্লুকোজ অফ গ্লুকোজ ইজ কমপ্লিটলি অক্সিডাইজড, কিন্তু আমরা দেখে থাকি যে ভবিষ্যৎ বা এর কি ফেট হবে আর কি। আমরা সবসময় বলে থাকি অন মলিকুল অফ গ্লুকোজ প্রোডিউসেস 13 মলিকুলস অফ ATP, আমরা সেই অনেক আগ থেকে আমরা এবার পড়ে আসছি। সেই 13 মলিকুলস আমি এখানে দেখতে পাচ্ছি না, আমি তো খালি ATP এখানে দেখতেছি দুইটা, আর আমরা গ্লাইকোলাইসিস দেখছিলাম দুইটা, এই চারটা কি দেখতে পাচ্ছি, বাদ বাকি তো শুধু NADH FADH2 এগুলো আমরা দেখছি। এখান থেকে কিভাবে ATP হয় সেটা আমরা দেখবো থ্রু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। যেহেতু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, নাম থেকে কিন্তু বোঝা যাচ্ছে কি হচ্ছে এখানে, ইলেকট্রন সেটা ট্রান্সপোর্ট চেইন, মানে এখানে ইলেকট্রন অন মলিকুলস থেকে অ্যানাদার মলিকুলসে ট্রান্সফার হবে। এজি রং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, যে আমরা ইট অকার্স ইন দা ইন্টার মেমব্রেনা মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, মানে মেমব্রেন তো দুটো দেখছিলাম আমরা ছবিতে, সেই দুইটা মেমব্রেনের যে ভিতরের মেমব্রেন ইন্টার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে এই ঘটনাটা ঘটবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। What is electron transport chain? The electron transport chain is a transfer of electrons from electron donor to electron acceptor. Electron donor to electron acceptor via carriers. মানে এটা যা যখন তার চেইন হয় সেখানে অনেকগুলো তো থাকবে, অনেকেই থাকবে সেখানে, ক্যারিয়ার থাকবে। যে ইলেকট্রন ট্রান্সপোর্ট যদি হতে হয় অবশ্যই ইলেকট্রনকে একজনকে ডোনেট করতে হবে এবং ফাইনালি একজনকে অ্যাকসেপ্ট করতে হবে, এর মাঝখানে ভায়া থাকবে বা একজন ক্যারিয়ার থাকবে। এটি হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, the transfer of electrons from electron donor to electron acceptor by carrier. সেখানে বিভিন্ন ধরনের carrier থাকে, যেমন flavonoid, mononucleotide, তারপর iron sulfur complex, coenzyme Q, cytochromes, এই টার্মগুলো তোমরা বিভিন্ন সময় দেখবো ফটোসিনথেসিস যখন করবা সেখানে পাবা। এগুলো হলো কোএনজাইম বা এখানে বিভিন্ন ধরনের carriers থাকে, আমরা সেটা দেখবো আর কি। এখন এখানে ডোনার কি এবং acceptor কি এটা আমাদের একটু জানা দরকার। সেখানে দেখলাম, তারপরে আমরা ক্রেফ সাইকেল যখন দেখলাম সেখানেও দেখলাম যে এখানে NADH এবং FADH2 তৈরি হচ্ছে। সেইগুলো হলো ডোনার, তারা ডোনেট করবে, ইলেকট্রন ডোনেট করবে। ইলেকট্রন যখন ডোনেট করবে সেই ইলেকট্রন ডোনেট করার পরে সেটা কিছু ক্যারিয়ারের মাধ্যমে গিয়ে অ্যাকসেপ্টেড হবে, অক্সিজেন রিডিউসড এটা অক্সিজেন দ্বারা অ্যাকসেপ্টেড হবে এবং ফাইনালি সেখানে কি হয় আমরা সেটা দেখব। ইলেকট্রন রিলিজেস এনার্জি হোয়াইল ট্রান্সফারিং, এটা একটা কমন জিনিস, যখন তোমরা ফটোসিনথেসিস তোমাদের আলমগীর স্যার পড়াবেন তখনও দেখবা যে যখন ফটোসিনথেসিস হয় গাছে তখন দেখা যাচ্ছে যে পিগমেন্ট মলিকুলস গুলো লাইটটাকে অ্যাবজর্ব করে, লাইট অ্যাবজর্ব করে সে এক্সাইটেড হয় এবং এনার্জি রিলিজ করে। সেই এনার্জি যখন ইলেকট্রন রিলিজ করে, সেই ইলেকট্রন যখন একটা থেকে আরেকটা ক্যারিয়ারের মাধ্যমে যায় সেখানে কিন্তু সেই এনার্জি রিলিজ করে এবং সেই এনার্জি দিয়েই কিন্তু ATP তৈরি হয়। লাইট এনার্জি ব্যবহার করে যে ATP তৈরি করে সেটারও কিন্তু একই প্রসেস, যেখানে ইলেকট্রন যখনই সে ট্রান্সফার হবে একটা থেকে আরেকটায় তখনই সে কিছু এনার্জি রিলিজ করবে। ইলেকট্রন রিলিজেস এনার্জি হোয়াইল ট্রান্সফারিং,
তারপর দি প্রোটন ইজ পাম্পড টু ইনার ইন্টারমেমব্রেন স্পেস ফ্রম দ্য ম্যাট্রিক্স ইউজিং রিলিজড এনার্জি। জাস্ট পয়েন্টগুলো লিখে নাও, তারপরে আমি নেক্সট স্লাইডে একটা ছবি আছে ওখান থেকে আমি ক্লিয়ার করবো ব্যাপারটা। যেখানে কি হচ্ছে যে প্রোটন, কারণ আমরা দেখছি যে NADH যখন ভেঙে যাচ্ছে NADH, সে কিন্তু কি করে NAD প্লাস এবং হাইড্রোজেন আয়ন তৈরি করে এবং আর কি ইলেকট্রন তৈরি করে। তাহলে এখন দেখা যাচ্ছে যে NADH কি করে ইলেকট্রন প্রডিউস করে, কে মিউট করে নাও, কে কথা বলতেছো শোনা যাচ্ছে এখানে? কারখান থেকে কথা আসছে সেখানে দেখা যাচ্ছে না, মাইক্রোফোন সবার অফ থাকবে সবার। যেটা বলতেছিলাম যে ইলেকট্রন রিলিজ করবে এনার্জি ওয়াইল ট্রান্সফারিং, এবং দ্য প্রোটন, যেটা প্রোটন তৈরি হবে NADH প্লাস তৈরি হবে NAD এবং প্লাস হাইড্রোজেন আয়ন, যেটা প্রোটন আমরা বলছি, এবং সেখানে ইলেকট্রন রিলিজ করবে স্পাম টু ইনার মেমব্রেন স্পেস। এই ঘটনা যেগুলো ঘটলো এতক্ষণ এটা কিন্তু ম্যাট্রিক্সে ঘটবে, তাহলে ম্যাট্রিক্স থেকে তাকে ইন্টার মেমব্রেন স্পেসে যেতে হবে, কারণ এখানে ইন্টার মেমব্রেন স্পেসে যেতে হবে এবং ইন্টার মেমব্রেন স্পেস থেকে কিন্তু পরবর্তীতে ইন্টার মেমব্রেনে চলে যাবে ফ্রম দ্য ম্যাট্রিক্স ইউজিং দ্য রিলিজড এনার্জি। এরপরে দেখলাম যে আমরা দ্য প্রোটন হাইড্রোজেন আয়ন ডিফিউজ ব্যাক টু ম্যাট্রিক্স, এবং এটা আবার ব্যাক করবে আর কি, যেটা আমরা কেমিওস প্রসেস এটা আমরা আজকে পড়ব, থ্রু দ্য চ্যানেল অফ ATP সিনথেসিস। আমি আগেই বলেছি এই পয়েন্টগুলো একটু তোমরা নোট করে নাও, পরে নেক্সট স্লাইডে গিয়ে আমরা এটা আরেকটু ডিটেলস আমরা দেখব, তখন আরো ক্লিয়ার হবে। এখন মনে হচ্ছে যে এটা আবার কি হচ্ছে, আসলে ব্যাপারটা এরকম না, খুবই সিম্পল, যে প্রোটন আয়নটা পাম্প করে ম্যাট্রিক্স থেকে ইন্টার মেমব্রেন স্পেসে চলে যাবে ইউজিং দ্য এনার্জি। এখানে এই যে প্রোটনটাকে পাম্প করার জন্য তার শক্তি লাগবে, শক্তিটা আসছে কোথেকে, এই যে ইলেকট্রন যখন রিলিজ ট্রান্সফারিং হচ্ছে তখন কিছু এনার্জি রিলিজ করে, সেই এনার্জিটাকে ব্যবহার করেই এই হাইড্রোজেন আয়ন গুলো বা প্রোটন গুলো পাম্প হয় যে ম্যাট্রিক্স থেকে ধরে ধরে নিয়ে উপরে নিয়ে যায়, মানে ইন্টার মেমব্রেন স্পেসে নিয়ে যাচ্ছে, এটা পরে আবার ব্যাক করে, এবং ব্যাক করতে গিয়ে পরবর্তীতে দেখা যাচ্ছে যে এখানে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়। অক্সিডেটিভ ফসফোরাইলেশন মিন্স হলো আমরা জানি ফসফোরাইলেশন মানে এডিশন অফ ফসফেট, ফসফোরাইলেশন যেটা আর কি, মানে ATP থেকে যে ATP তৈরি হওয়া আর কি, সেখানেও তো এনার্জি লাগবে, তাই সেটা হলো অক্সিডেটিভ ফসফোরাইলেশন। সেই অক্সিডেটিভ ফসফোরাইলেশন এখানে হয়, আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন কাকে বলছি, অক্সিডেশন অফ NADH এবং FADH2 ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইল্ড অফ ATP, যে কারণে এখানে আমরা দেখছি যে NADH বা FADH2 এর অক্সিডেশনের মাধ্যমেই ইলেকট্রন এবং প্রোটন তৈরি করে, যে কারণে এটার মাধ্যমেই কিন্তু ফাইনালি ATP তৈরি হয়, এই জন্য এটাকে বলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আর একটা আছে ফটোফসফোরাইলেশন, যেটা তোমাদের ফটোসিনথেসিসে গিয়ে পড়া হবে, ফটোফসফোরাইলেশন, তাহলে ওখানে হলো ফটোটা ইনভলভ, মানে লাইট এনার্জিকে ইউজ করে ATP তৈরি করা হয়, যে কারণে বলে ফটোফসফোরাইলেশন, মানে ATP থেকে ATP তৈরি হচ্ছে থ্রু ফটো, মানে যে ফটোসিনথেসিস আর কি, সেই জন্য হলো ফটোফসফোরাইলেশন। এটা জাস্ট আমরা যেটা বলতেছিলাম যে যদি এই ছবিটা আমরা দেখি, আমরা আগেই বলছি যে এটা ম্যাট্রিক্স, নিচের অংশটা ম্যাট্রিক্স, মানে আমরা এই যে দেখতেছি ম্যাট্রিক্স, উপরে যে ছবিটা দেখো এখানে ম্যাট্রিক্স, আমি এটা গোল দিয়ে দেখাচ্ছি সার্কেলের মধ্যে আর কি, তো ম্যাট্রিক্সে আসে, তো ম্যাট্রিক্স থেকে কি করবে এটাকে ইন্টার মেমব্রেন স্পেসে যেতে হবে। এই ইন্টার মেমব্রেন স্পেস, ইন্টার মেমব্রেন স্পেস কোথায়, এই যে উপরে, মানে মেমব্রেনটা আমি যদি এখন দেখি, এই যে ভিতরে যেটা আছে যে কালার, যেটা কি কালার বলবো এটাকে, কিছুটা ব্লু কালার যদি বলি আমরা, ব্লু যদিও না আর কি, এখান থেকে পাস করলে যদি বাইরে চলে যায়, মেমব্রেনটা পাস করে যদি ভিতরে যায়, তাহলে এটা তো স্পেস, তো বোঝাই যাচ্ছে যে এটা ইন্টার মেমব্রেন স্পেস, মানে দুইটা মেমব্রেন, যেটা আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন, যে স্পেসটা দেখা যাচ্ছে সেই স্পেসে চলে যাচ্ছে। এখন ঘটনাটা তো ঘটতেছে ম্যাট্রিক্সে, ম্যাট্রিক্সের ভিতরে NADH আছে, যেটা আমরা দেখলাম যে বিভিন্ন সময় তৈরি হয়েছে NADH এবং FADH2, এটা ম্যাট্রিক্সে চলে আসছে। এখন দেখো এখানে নিচে NADH টা কি হচ্ছে, এখানে ভেঙে কিন্তু NAD প্লাস হয়ে যাচ্ছে, NAD প্লাস এবং হাইড্রোজেন আয়ন তৈরি হচ্ছে, যেটা ভেঙে যাচ্ছে আর কি, মানে যা রিডিউসড হচ্ছে, এবং এখানে ইলেকট্রন তৈরি হচ্ছে, যে ইলেকট্রনটা আসলে এই যে ইলেকট্রনটা
এখানে পাস করতেছে যে ইটিসি মানে ইলেকট্রন ট্রান্সফার চেঞ্জ, বিভিন্ন গাড়িতে গোল যে ইয়েলো কালারের যে প্রোডাক্ট গুলো আমরা দেখছি আর কি ইয়েলো, এগুলো হলো বিভিন্ন ধরনের কেরিয়ার। এখন এই কেরিয়ার এখান থেকে এটা যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এই যে কেরিয়ারের মাধ্যমে যখন যাচ্ছে তখন কিন্তু ইলেকট্রন এনার্জি রিলিজ করছে, সেই এনার্জিকে ব্যবহার করে এই যে হাইড্রোজেন আয়ন গুলো আছে, এই যে প্রোটন গুলো আছে, এই যে প্রোটন আমি দেখাচ্ছি, এই যে প্রোটন গুলো আছে, এই প্রোটন গুলো পাম্প করে করে এই ম্যাট্রিক্স থেকে ইন্টারমেম্বরেন স্পেস চলে আসবে। এখন যখন অনেকগুলো চলে আসবে তখন এখানে তার ঘনত্ব অনেক বেড়ে যাবে, কারণ আয়নের ঘনত্ব এখানে বেড়ে যাবে। আলটিমেটলি তখন যে নর্মাল যেটা যে কোনো কেমিক্যাল যে ই হয়, যেমন আমরা অসমোসিস পড়ে আসছি, অসমোসিস তোমার তো অলরেডি অসমোসিস জানো, যদিও এখানে আবার ডিটেলস পড়ানো হবে। অসমোসিস, সেই অসমোসিসের ধর্মটা কি, যখন কোনো মলিকুলস হায়ার কনসেন্ট্রেশনে থাকে তখন কিন্তু সে লোয়ার কনসেন্ট্রেশন দিকে যায় থ্রু ইটস ডিফারেনশিয়ালি পারমিবল মেমব্রেন। এখন এইখানে যখন মেমব্রেন এগুলো বেড়ে যাচ্ছে কনসেন্ট্রেশন, তখন কিন্তু সে এইটা আবার যে এখান থেকে ব্যাক করতেছে আর কি, এই যে আবার এখানে এই যে এখান থেকে ব্যাক করে আবার এখানে চলে আসে, এবং সেখানে চলে যখন আসে এখানেই কিন্তু এই যে এটিপির সাথে ইনঅর্গানিক ফসফেটকে অ্যাড করে এটিপি তৈরি করে। এই কথাটাই আসলে ওইখানে সেন্টেন্স আকারে বলা হচ্ছে, আমরা যেটা বলেছিলাম যে এনএডিএইচ এটা এখান থেকে ইলেকট্রনিক্স এবং প্রোটন তৈরি হবে, সেই প্রোটন এবং সেখানে এনার্জি রিলিজ করবে ইলেকট্রন, সেই এনার্জি দিয়ে এই প্রোটন গুলো হাইড্রোজেন আয়ন গুলো পাম্প করে কোথায় যাবে, ম্যাট্রিক্স থেকে ইন্টার মেমব্রেন স্পেসে যাবে। এখন দেখা যাচ্ছে এখানে মেমব্রেনের এই যে এখানে আয়নের আধিক্য দেখা দেবে, যে কারণে আলটিমেটলি যখন এটা নর্মাল একটা অসমোসিসের রেটেই হলো, যখন বেশি হয়ে যাবে তখন আবার এটা ব্যাক করে আর কি, এই যে ব্যাক করে এখানে এসে এই ব্যাক করার সময় আসলে যেটা হয় এটিপির সাথে এটিপি ইনঅর্গানিক ফসফেট এডিশনের মাধ্যমে এটিপি তৈরি করে। এখানে একটা এনজাইম লাগে এটিপি সিনথেস এনজাইমটাকে ইউজ করে আলটিমেটলি এখানে এটিপি তৈরি করতেছে, এটাই হলো আসলে এখানে আমরা বলছি। এখন দেখো যদি আমরা যেটা বলেছিলাম যে এখানে ডোনার কে, একসেপ্টর ইলেকট্রন রিলিজ করবে এনার্জি ওয়াইল ট্রান্সফারিং, এখানে মেইন শক্তি লাগবে সেটা আসবে ইলেকট্রন থেকে, ইলেকট্রন এনার্জি রিলিজ করে যখন ট্রান্সফার করে একটা থেকে আরেকটা। আমরা আগে বলছিলাম ইলেকট্রন কোথায় ঘটে, ইনার মেমব্রেন মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে ঘটে, ইনার মেমব্রেনে ঘটে কেন ইলেকট্রন, এই যে একটু জাস্ট এখানে ইনার মেমব্রেনে ঘটনা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা কিন্তু মেমব্রেনে ঘটে, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে, এই মেমব্রেনে কিন্তু চেইনটা কেন এখানে সব কিন্তু মেমব্রেনে আছে, যেখানে আমরা বলছি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অকার্স ইন দা ইনার মেমব্রেন, কিন্তু ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে ঘটবে। আর এখন আমরা এখানে দেখতেছি যে ম্যাট্রিক্স থেকে চলে যাচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস, আবার এখান থেকে ব্যাক করতেছে, আসার সময় কিন্তু এই ঘটনা কিন্তু এখানে ঘটতেছে আর কি, এটিপি থেকে এটিপি তৈরি করতেছে। এটা আমরা জাস্ট এখানে ল্যাঙ্গুয়েজ আকারে বলা আছে যে দি প্রোটন ইজ পাম্পড টু ইন্টার মেমব্রেন স্পেস ফ্রম দা ম্যাট্রিক্স ইউজিং রিলিজড এনার্জি, এটা তো ক্লিয়ার হওয়ার কথা সবার কাছেই। এরপরে দি প্রোটন ডিফিউজ ব্যাক টু ম্যাট্রিক্স, এটা আবার ব্যাক করবে কেমিওস্মোসিসের মাধ্যমে, এটা আমরা একটু পরে স্লাইডে আমরা দেখবো হোয়াট ইজ কেমিওস্মোসিস থ্রু দা চ্যানেল অফ এটিপি সিনথেস, এই যে একটা স্পেসিফিক জায়গার মাধ্যমে সব জায়গাতে আসতে পারে না, এটিপি সিনথেস একটা চ্যানেল থাকে সেই চ্যানেল দিয়ে আসে, এবং এটিপি সিনথেস ক্যাটালাইজেস অক্সিডেটিভ ফসফোরাইলেশন অফ এটিপি। এখন এই যে এনজাইমটাই আসলে এই কাজটা করে, যেখানে এটিপি থেকে ইনঅর্গানিক ফসফেট অ্যাড হলো এখানে করে এটিপি তৈরি করে, এবং এটিপি সিনথেস এই এনজাইমটা এখানে কাজ করে আলটিমেটলি এটিপি তৈরি করে। এই যে প্রসেসটা আসলে শুরু হলো কিন্তু অক্সিডেশন অফ এনএডিএইচ এবং এফএডিএইচ টুর মাধ্যমে, যে কারণে এটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এবং এইটাই হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আমাদের নেক্সট থেকে কেমিওস্মোসিস, যেটা আমরা বলছিলাম হোয়াট ইজ কেমিওস্মোসিস, এটা হলো মুভমেন্ট অফ আয়নস ফ্রম অ্যান এরিয়া অফ ইটস হায়ার কনসেন্ট্রেশন টু অ্যান এরিয়া অফ লোয়ার কনসেন্ট্রেশন থ্রু এ সিলেকটিভলি পারমিয়েবল মেমব্রেন। এখানে আমরা বললাম যে আমরা আগেই জানি যে হোয়াট ইজ অসমোসিস, অসমোসিস হলো কি, যে মুভমেন্ট অফ এনি মলিকুলস ফ্রম অ্যান এরিয়া অফ ইটস হায়ার কনসেন্ট্রেশন টুয়ার্ডস দ্য এরিয়া অফ ইটস লোয়ার কনসেন্ট্রেশন থ্রু এ ডিফারেনশিয়াল অর সিলেকটিভলি পারমিয়েবল মেমব্রেন। তোমরা ছোট ওই স্কুল বা কলেজে দেখেছো যে আমরা গোলালুর টিউব আর সেখানে লবণ রাখলে, যে লবণ পানি রাখলে কি হয়, লবণ পানির আস্তে আস্তে উচ্চতা বাড়তে থাকে, কারণটা কি, কারণ হলো যেখানে পানি ভাগতে কিন্তু পানি চলে আসে, তাই না, দেখছো আর কি, যে আসলে এটা কি হয় যে মুভমেন্ট অফ মলিকুলস, মুভমেন্ট অফ এনি মলিকুলস কোথেকে কোথায় যাবে,
যেখানে মলিকিউলসটা বেশি আছে সেখান থেকে যেখানে কম আছে সেখানে যাবে। এখন হলো কি যে আমি যদি এই যে পটেটো টিউবার যদি রেখে দিই তার ভিতরে যদি লবণ সলিউশন থাকে সল্ট সলিউশন থাকে সেখানে ওয়াটারের পরিমাণ কিন্তু কম থাকে, আর যে তার চারদিকে যেটা আর কি যে সলিউশনটা সারাউন্ডিং সলিউশন সেটা ওয়াটার, ওয়াটার তো অনেক বেশি সেখানে তো মানে ফ্রি মলিকিউলস ফ্রি ওয়াটার তো অনেক বেশি, যে কারণে ফ্রি ওয়াটারটা কিন্তু ভিতরের দিকে যাচ্ছে গিয়ে কিন্তু তার যে সার্ফেসটা কিন্তু আমরা দেখতে পাই যে আস্তে আস্তে উপচে পড়ে পরবর্তীতে, এটা হলো অসমোসিস। তাহলে এখন এইটাই আমরা বলছি এখানে যে মুভমেন্ট অফ এখন কেমিওসমোসিস যেহেতু আর কি এখানে কেমিওসমোসিস আসলে আয়নের ব্যাপার, যে মুভমেন্ট অফ আয়নস ফ্রম অ্যান এরিয়া অফ ইটস হায়ার কনসেন্ট্রেশন, যেখানে এরিয়া হায়ার কনসেন্ট্রেশন উপরে আমরা দেখি এখানে যে এখানে অনেক যদি বেশি থাকে আয়ন যদি হাইড্রোজেন আয়ন যদি এখানে বেশি থাকে এই পাশে তখন কিন্তু সে এই দিক দিয়ে কিন্তু চলে আসবে এইদিকে অসমোসিসের মাধ্যমে। এটা তো মেমব্রেন সিলেক্টিভলি মেমব্রেন, সিলেক্টিভ মেমব্রেনটা কি দ্য মেমব্রেন হুইচ পারমিট সাম সিলেক্টেড মলিকিউলস টু পাস থ্রু, ওকে মানে তাকে পাস করার জন্য সিলেক্টিভ মানে জিনিসকে সে পাস সবাইকে দেখিয়ে দেবে না, যা আসবে তাই যাবে তা কিন্তু হবে না, ঠিক আছে? যেন এটাকে আমি সিলেক্টিভলি পারমিবল বলি অথবা ডিফারেন্সিয়ালি পারমিবল বলি, যে দেখা যাচ্ছে কাউকে আগে যেতে দেয় কাউকে পরে যেতে দেয় এবং সবাইকে যেতে দেয় না, যেগুলো ডিফারেন্সিয়ালি পারমিবল মেমব্রেন বলা হয়, যেমন যে কোনো প্লাজমা মেমব্রেন তারপরে এই যে নিউক্লিয়ার মেমব্রেন তারপরে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন এগুলো হলো সিলেক্টিভলি পারমিবল মেমব্রেন, কিন্তু যদি আমরা সেল ওয়াল বলি সেটা হল পারমিবল, সে সবাইকে যেতে দেয় পানিও যায় অন্যান্য মলিকিউলসও যায়, ঠিক আছে? তাই যাই মুভমেন্ট অফ আয়নস ফ্রম অ্যান এরিয়া অফ ইটস হায়ার কনসেন্ট্রেশন টু অ্যান এরিয়া অফ লোয়ার কনসেন্ট্রেশন থ্রু এ সিলেক্টিভলি পারমিবল মেমব্রেন, ইট রিলেটস টু দ্য জেনারেশন অফ এটিপি বাই দ্য মুভমেন্ট অফ হাইড্রোজেন আয়ন অ্যাক্রস দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ডিউরিং ইলেকট্রন ট্রান্সপোর্ট। চেন আমরা একটু আগে যেটা দেখে আসলাম যে কি হচ্ছে এটা যখন কেমিওসমোসিস হয় তখনই কিন্তু এটিপিটা তৈরি হচ্ছে, সেটা আমরা বলছি ইট রিলেটস টু দ্য জেনারেশন অফ এটিপি, যেখানে এটিপি যে তৈরি হচ্ছে আসলে এই এটা এখানে নাস্ট এটিপির হতো না, এটিপি তৈরি হওয়ার যে প্রচেষ্টা এটা আসলে এটা আসবে এবং পরে এটিপির সাথে ইন্টারকনেক্ট ফসফরিক এডিশনের মাধ্যমে এটিপি তৈরি করবে যদি এখানে একটা এনজাইম লাগবে যেটা আমরা এটিপি সিনথেস বলছি, সেইটা হলো কেমিওসমোসিস, এই জন্য আমরা এখানে নিয়ে আসছি। যদি এটা একটা এক ধরনের অসমোসিস, অসমোসিস যে কোনো অসমোসিসের ক্ষেত্রে এই ঘটনাই ঘটে, যেখানে বেশি আছে সেখান থেকে কমের দিকে কিন্তু মুভ করবে ওই যেটা বেশি আছে সেই মলিকুলটা, যে কোনো ক্ষেত্রে আমি যদি স্প্রে করি আমার বডিতে তখন দেখা যাচ্ছে যে অনেক দূরে চলে যায়, কিভাবে যায় আমার এখানে বেশি আছে এবং যেখানে নাই সেদিকে কিন্তু মুভ করে, যেটাকে আমরা ডিফিউশন বলছি, সেটা তো কোনো পারমিবল মেমব্রেন নাই মেমব্রেন সারা আর কি, ওইটাকে আমরা বলি ডিফিউশন, সবসময় কিন্তু যেটা বেশি আছে সেটা কিন্তু মুভ করে আর কি, সেটা আমরা এখানে দেখলাম যে মুভমেন্ট অফ আয়ন্স ফর অ্যান এরিয়া অফ ইটস হায়ার কনসেন্ট্রেশন টু অ্যান এরিয়া অফ লোয়ার কনসেন্ট্রেশন আমরা দেখলাম। আমরা একটু সামারি করি যে আসলে আমরা যে এনার্জিটা বললাম, কারণ এখন আমরা দেখলাম যে এখন আমরা এখানে যদি দেখি যে আমরা যেটা দেখলাম যে দেখো এটা একটা মাইক্রো মানে জাস্ট মাইটোকন্ড্রিয়া দেখা যাচ্ছে, মাইটোকন্ড্রিয়ার বাইরে তো হলো সাইটোসল, এখন যদি গ্লাইকোলাইসিস আমরা বলি এবং সেখানে কি হচ্ছিল যদি আমরা সামারি করি এটা মানে অবশ্যই মনে রাখতে হবে, এটা ছবি এভাবে না আঁকলেও চলবে, জাস্ট কোথায় কি হচ্ছে যে গ্লাইকোলাইসিসে ওয়ান মলিকুলস অফ গ্লুকোজ প্রোডিউসেস টু মলিকুলস অফ পাইরুভেট, এটা আমরা সবাই দেখছি আর কি এই গত ক্লাসে আমরা এটা পেয়েছি যে গ্লাইকোলাইসিসের মাধ্যমে দুই মলিকুলস পাইরুভেট তৈরি হয় ওয়ান মলিকুলস অফ গ্লুকোজ। তাহলে এখন এখানে আমরা দেখছি যে এখানে কি হচ্ছে যে গ্লাইকোলাইসিসে আমরা দেখলাম দুইটা এটিপি আমরা পেয়েছিলাম, টু মলিকুলস অফ এটিপি পেয়েছিলাম এবং আর কি দেখা যাচ্ছে এখানে এবং দুইটা এনএডিএস পেয়েছিলাম কিন্তু আমরা দেখলাম যে থ্রু গ্লাইকোলাইসিস ওয়ান মলিকিউলস অফ গ্লুকোজ প্রোডিউসেস টু মলিকিউলস অফ পাইরুভেট টু মলিকিউলস অফ এনএডিএস এন্ড টু মলিকিউলস অফ এটিপি, এটা হলো গ্লাইকোলাইসিস। নেক্সট আমরা দেখলাম যে পাইরুভেট সেটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকলো, ঢোকার পরে সে অ্যাসিটাইল কোয়ে ফর্ম করলো, ঠিক আছে? অ্যাসিটাইল কোয়ে ফর্ম করলো, এই আজকে দেখলাম আমরা অ্যাসিটাইল কোয়ে। তাহলে অ্যাসিটাইল কোয়ে ফর্ম করতে গিয়ে তার কি হলো এখানে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসিটাইল কোয়ে ফর্ম করার জন্য তাকে দুইটা এনএডিএস কিন্তু তৈরি করে ফেললো,
টু মলিকোসমিন এডিএস কিন্তু সে তৈরি করলো, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখলাম আমরা এখন এসিটিএল কোয়ে থেকে আসা পর্যন্ত তাকে দুইটা তৈরি করতে হচ্ছে। এবং এসিটিএল কোয়ে যখন ক্রেবস সাইকেলে ঢুকলো, আমি ক্রেবস সাইকেলটা আমরা আজকে দেখলাম, সেখানে আমরা দেখছি যে ছয় মলিকুলস অফ এনএডিএস এবং টু মলিকুলস অফ এফএডিএস টু তৈরি হচ্ছে। যদিও ওখানে ছবিতে আমরা দেখলাম সেখানে থ্রি এবং ওয়ান দেখানো আছে, কিন্তু এটা যেহেতু দুইটা হিসাব হলো গ্লুকোজের সাথে, যে কারণে থ্রি মলিকুলস অফ এনএডিএইচ এবং টু মলিকুলস অফ এফএডিএইচ টু তৈরি হচ্ছে। তাহলে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু ক্রেবস সাইকেলে দুইটা এটিপি তৈরি হয়েছে, দুইটা এটিপি তৈরি হয়েছে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন কি কি আছে এখানে, এনএডিএস কয়টা আছে, দুইটা, এখানে দুটো, চারটা, আর এখানে ছয়টা, যে দশটা এনএডিএস টু কিন্তু তৈরি হওয়া আছে, এবং এখানে দুইটা এফএডিএস টু আছে টোটাল আর কি। তাহলে এখন এগুলো কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এর মাধ্যমে, অক্সিজেন ফসফরাসের মাধ্যমে কিন্তু এটিপি তৈরি করবে। আমরা দেখলাম যে আমরা জানলাম যে একটা এনএডিএস থেকে তিনটা এনএডিএস তৈরি হয়, এটিপি তৈরি হচ্ছে। তাহলে এখন তিন ত্রিশ যদি আমরা দেখি, তিন দশ ত্রিশ হচ্ছে, আর এখানে দুই দুই চার চৌত্রিশ, তাহলে এখানে দেখছে যে চৌত্রিশটা এটিপি হচ্ছে। তাহলে এখন আমরা হিসেব করি চৌত্রিশ, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, তাহলে একত্রিশটা কিন্তু এটিপি তৈরি হয়। অনেক সময় কোথাও কোথাও লস হতে পারে, সেটা বিভিন্ন ইয়ে আমাদের জাস্ট ইন জেনারেল আমরা বলতে পারি যে থার্টি এইট এই জন্য অ্যাভয়েড বলা আছে, অনেক সময় লস হয়ে যেতে পারে বিভিন্ন জায়গায় ট্রান্সফারের জন্য আর কি। এনিওয়ে আমরা জানি যে আসলে ম্যাক্সিমাম অন মলিকুলস অফ গ্লুকোজ থেকে থার্টি এইট মলিকুলস অফ এটিপি পাওয়া সম্ভব, তো কমপ্লিট অক্সিডেশন অফ অন মলিকুলস অফ গ্লুকোজ থ্রু অ্যারোবিক রেসপিরেশন, যদি অ্যারোবিক রেসপিরেশন অ্যারোবিক যদি হয় আর কি। আর অ্যানারোবিকে তো আমরা দেখছিলাম মাত্র দুইটা এটিপি পাওয়া যায়, আর এখানে কিন্তু আমরা আটত্রিশটা এটিপি দেখলাম। কতগুলো ইলেকট্রন সেখানে এক্সপেল করে একটা থেকে, সেখান থেকে কতগুলো হাইড্রোজেন ই হচ্ছে, মানে ফাইনালি যে এটিপিটা হচ্ছে আর কি। তা সেই পার্টটা আমরা আসলে এখানে পড়াচ্ছি না, ঠিক আছে? কারণ এটা আরো জটিল হয়, আমরা সব পার্ট তো এখানে নিয়ে আসতে পারতেছি না। আগেই বলেছিলাম যে এখানে যে বায়োকেমিস্ট্রি যে আছে, বায়োকেমিস্ট্রি আমরা পুরো দেখবো না আর কি। আমাদের জাস্ট একটু মানে কি বলবো, জাস্ট এনার্জির যে এটা মানে সামারিটা আমরা দেখলাম যে আসলে একটা থেকে যে আটত্রিশটা হচ্ছে আর কি। সেটা আমি যদি তোমার ই হতে পরে তোমার সাথে মানে যদি ওরকম ই থাকে পরে আমি লিঙ্ক ই দেবো আর কি, যদি লিঙ্ক অথবা রেফারেন্স আমি পরে দিব আর কি। কিন্তু এটা আমাদের আপাতত আমরা জানি যে এখানে অন মলিকুলস থেকে আটত্রিশটা তৈরি হচ্ছে, ঠিক আছে? এখন একটা যে এনএডিএস থেকে যে এটিপি যে কিভাবে হচ্ছে, কতগুলো হচ্ছে আর কি, সেই ব্যাপারটা আসলে আজকে চাচ্ছি না আলোচনা করতে, ঠিক আছে? যদি পরে সুযোগে পরে দেখবো অথবা আসলে আমাদের মানে আমাদের এই ভিতরে এটার দরকার নেই আর কি, তবুও যে তুমি বলছো আমরা এটা পরে আমরা দেখবো, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আরো সাইকেল আকারে দেখা যায়, শুধু বললেই হলো না আর কি। এনিওয়ে আমরা দেখলাম যে ওয়ান মলিকুলস অফ গ্লুকোজ থেকে আটত্রিশটি এটিপি তৈরি হচ্ছে, এটা আমরা একটা সামারি দেখলাম। নেক্সট আমরা দেখবো যে এনার্জি প্রোডাকশন ফর ফুড। এখন আমরা যেটা করি আর কি, বা গাছ যেটা করে আর কি, আমরা যদি প্লান্ট রিলেটেড যদি রেসপিরেশন আমরা করছি, আমি যেমন কার্বোহাইড্রেট আমি একটুখন যেটা বললাম গ্লাইকোলাইসিস, তারপরে টিচার সাইকেল বললাম, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যেটাই বলি না কেন, আমার কিন্তু টার্গেট হলো ওয়ান মলিকুল গ্লুকোজ থেকে আটত্রিশটা এটিপি তৈরি হচ্ছে। তাহলে শক্তি কি শুধু এটিপি গ্লুকোজ থেকে হবে, গাছ কি শুধু গ্লুকোজ থেকে শক্তি পাবে, মানে এটা কিন্তু একটা প্রশ্ন আমাদের। এখন আমি যদি শুধু আমি যে শক্তি পাচ্ছি, আমি যদি এখন শুধু ডিম খেয়ে আসি, কোনো কার্বোহাইড্রেট না খাই, এখন অনেকেই আমরা কিলো ডায়েট করি আর কি, যে কার্বোহাইড্রেট বাদ, এটা তো একটা কমন এখনই হয়ে গেছে আর কি, অনেকেই দেখা যাচ্ছে এটা করে আর কি, এবং খুব স্লিম হয়ে যাচ্ছে, মানে সে মনটা খুব ভালো আছে আর কি। এখন তো কার্বোহাইড্রেট খাচ্ছে না, তাহলে তার এনার্জি কোথেকে আর সেই হিসাবটা কেমনে হবে, ঠিক আছে? হিসাব আমরা নাও করি আর কি, অ্যাটলিস্ট আমরা দেখি যে কি হয় ঘটনাটা। এখন আমরা যেটা এই ছবিতে দেখা যাচ্ছে যে কার্বোহাইড্রেট শুরু করলাম অক্সিডে ফসফরেশন, এই যে মাঝখানের যে পার্টটুকু আমরা পড়লাম আর কি, মানে সামারি আকারই পড়লাম, ডিটেলস না আর কি, যে কার্বোহাইড্রেট থেকে যে এটা আফটার ডাইজেশন এটা সুগার বা গ্লুকোজ তৈরি হচ্ছে, সেই গ্লুকোজ থ্রু গ্লাইকোলাইসিস সেখানে গ্লিসারাইড থ্রি ফসফেট হচ্ছে, তারপর ফাইনালি পাইরুভেট হচ্ছে, পাইরুভেট থেকে এসিটাইল কোয়ে হচ্ছে, এসিটাইল কোয়ে থ্রু টিসিএ সাইকেল সেখানে এটিপি এবং এডিএস তৈরি হচ্ছে, এবং ফাইনালি অক্সিডে ফসফরেশনের মাধ্যমে NADH যেটা বা FADH2 থেকে ATP তৈরি হচ্ছে। আমরা বললাম যে রাফলি 30 মলিকুলস অফ ATP তৈরি হচ্ছে ফ্রম 1 মলিকুলস অফ গ্লুকোজ, এন্ড হোয়াট এভার দ্য প্রোটিন শর্ট অফ দ্য ফ্যাট, আমি যে প্রোটিন খাচ্ছি, মাংস খাচ্ছি, ডিম খাচ্ছি, মাছ খাচ্ছি, তো এটা কি হচ্ছে, এটা কি শক্তি আমাকে দিচ্ছে না?
সবই কি শুধু আমারই হচ্ছে, মানে যে শরীরে লেগে যাচ্ছে, বা এটা কি আসলে? আবার দেখা যাচ্ছে যে আমি অনেক ভাত খেলে দেখা যায় শরীর মোটা হয়ে যাচ্ছে। মোটা হয়ে গেলে কি হয়? মানে সবাই জানি যে পেটে চর্বি জমা হয়, তাহলে খাচ্ছি বেশি ভাত, ভাত খাওয়া কমাই দেন, চর্বি কমে যাবে, তাহলে এটার সাথে এটার সম্পর্ক কি? মানে এগুলো যদি আমরা দেখি, খুব সিম্পলি যদি আমরা দেখি যে আমাদের কার্বোহাইড্রেট, তো আমরা মেটাবলিজম পড়লাম, দেখলাম যে কার্বোহাইড্রেট থেকে কিভাবে এনার্জি হচ্ছে, তাহলে প্রোটিনটা কি হয় আফটার ডাইজেশন? সবাই জানি যে প্রোডিউসেস অ্যামাইনো অ্যাসিডস, যে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, তারপরে মানে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, সেই যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে সে এখন আমরা সবাই জানি প্রোটিন আর নাইট্রোজেন এখানে অবশ্যই থাকবে, তাই না? এখন কিন্তু এখান থেকে কিন্তু এগুলো বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড দেখা যাচ্ছে যে কোন কোন অ্যামাইনো অ্যাসিড সরাসরি পাইরুভেটে কনভার্ট হয়, কোন কোন অ্যামাইনো অ্যাসিড দেখা যায় এসিটাইল কোয়ে ফরম্যাট কনভার্ট হচ্ছে, এবং কোন কোন অ্যামাইনো অ্যাসিড দেখা যায় সাইক্লিক সাইক্লিক, আমরা বলছিলাম তোমাদের কয়েকটা নামগুলো জানতে হবে, যেমন সেখানে ছিল সাক্সিনাইল কোয়ে ছিল, আলফা পেন্টোগ্লুটামাইন ছিল, ফিউমারিক অ্যাসিড ছিল, বিভিন্ন ধরনের ছিল, এক একটা এক এক ধরনের হবে, কোনটা কি হবে সেটা আমরা বলতে চাই, তাহলে বিশাল একটা ই হবে, যারা পরের স্লাইড দেখবো তখন দেখে সবাই বলবা যে স্যার তো ইমিজিবল লাগতেছে, আমরা বেশি ডিটেলস আমরা জানবো, আমরা খুবই সিম্পল, আমাদের যেটুকু দরকার আমরা সেটুকু বলবো আর কি, ঠিক আছে? আমরা আগেই বলছি যে এখানে প্রোটিন থেকে, তাহলে দেখা যাচ্ছে প্রোটিন আমি খেলে অ্যামাইনো অ্যাসিড হলো, অ্যামাইনো অ্যাসিড থেকে যদি পাইরুভেট হয়ে যায় তার পরবর্তী কি হবে সেটা আমরা বুঝতে পারছি, পাইরুভেট থেকে এসিটাইল কোয়ে হবে, এসিটাইল কোয়ে সাইট্রিক অ্যাসিড ঢুকবে, সেখানে পরবর্তী ধাপগুলো হবে, বা যদি অ্যামাইনো অ্যাসিড একটা অ্যামাইনো অ্যাসিড যেটা এসিটাইল কোয়ে তৈরি করবে সেখান থেকে পরবর্তী ধাপগুলো হবে, বা কোনো অ্যামাইনো অ্যাসিড দেখা যাচ্ছে যে সাইট্রিক অ্যাসিডের ভিতরে যে সাইকেলের ভিতরে যে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট গুলো আমরা দেখলাম কার্বোহাইড্রেট ভাঙবে তা কিন্তু নয়, এখন যদি প্রোটিন হয় সেখান থেকে নাইট্রোজেন বেরোয় যাবে, এগুলো তো নাইট্রোজেন নাই, নাইট্রোজেন বেরোয় গেছে সেটা হবে আর কি। নেক্সট হলো ফ্যাট, যেটা ফ্যাট, ফ্যাটের ক্ষেত্রে আমরা জানি আফটার ডাইজেশন ইট প্রোডিউসেস গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিডস, এই গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড তৈরি করে যে ফ্যাট গুলো আমরা খাই, ডিপেন্ডিং অন দ্য টাইপস অফ দ্য ফ্যাটস, এখন এই ফ্যাটি অ্যাসিড গুলো দেখা যাচ্ছে যে কনভার্ট হয়ে অ্যাসিটাইল কোয়ে তৈরি করে, ফ্যাটি অ্যাসিড সরাসরি কনভার্ট হয়ে অ্যাসিটাইল কোয়ে তৈরি করে, এখন এই অ্যাসিটাইল কোয়ে তৈরি করে কি হবে আমরা বুঝতে পারছি যে তার ফ্যাটটা কি হবে, অ্যাসিটাইল কোয়ে পরবর্তীতে ফার্দার সাইট্রিক সাইকেলে ঢুকবে এবং জাস্ট যেভাবে এনার্জি হয় সেভাবে হবে, বা যদি গ্লিসারল হয় তাহলে গ্লিসারল দিয়ে থ্রি ফসফেট তৈরি করে, এই যে গ্লিসারল থ্রি ফসফেট হলো এটা গ্লাইকোলাইসিসের একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, গ্লিসারল দিয়ে থ্রি ফসফেট, তাই সেখান থেকে পাইরুভেট হবে, অ্যাসিটাইল কোয়ে হবে, এভাবে কিন্তু মানে এভাবে কিন্তু এনার্জি প্রোডাকশন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট, আমরা শুধুমাত্র কার্বোহাইড্রেট দেখলাম আগে, এরপরে কিন্তু আমরা প্রোটিন ফ্যাট যদি এরকম বলা থাকে যে প্রোটিন দিয়ে কিভাবে গ্যাস এনার্জি তৈরি করে, যদি আমাদের কথা আমরা বলি যে যারা এখন কিটো ই করছে কার্বোহাইড্রেট খাচ্ছে না তারা তারা কি শক্তি পাবে না, তারা ঘাটা চলা করতে পারছে না, সবই হচ্ছে কিন্তু গাছ যদি শুধু গ্লুকোজ তৈরি করে তাহলে গাছের ভিতরে শুধু গ্লুকোজ পাওয়া যাবে আর কিছু পাওয়া যাবে না? মানে সহজ কথা যে হাজার হাজার কম্পাউন্ড পাওয়া যাবে যেগুলো আমরা এখন জানিও না আর কি, মানে আমরা এখনো মানে আবিষ্কারের বাইরে যে এইগুলো এগুলো এখনো আছে, ঠিক আছে? আমরা এখনো নতুন নতুন অনেক প্রোডাক্ট তৈরি করতেছি, এই গ্যাস এইটা আছে, ওই গ্যাস ওইটা আছে, এইটা খেলে এইটা হবে, তাই না? আছে না? এখন যে এই প্রোডাক্ট গুলো যে বিভিন্ন ধরনের যে কেমিক্যালস গাছে তৈরি হয়, বায়োকেমিক্যালস তৈরি হচ্ছে, যেমন প্রোটিন বলছো, ফ্যাট বলছো, ভিটামিন বলছো, হরমোনস, তাই না, বিভিন্ন ধরনের এনজাইমস, সবকিছু তো আসলে গাছকে তৈরি করতে হয়, এখন যে গাছকে তো তৈরি করতে হয় কোথেকে তৈরি করবে সে, কারণ গাছ তৈরি করে একমাত্র কার্বোহাইড্রেট থ্রু ফটোসিনথেসিসের মাধ্যমে, সেখান থেকে যে এইগুলো যে যত কিছু তৈরি হবে গাছের ভিতরে, বা আমি যদি বলি আমি যদি কার্বোহাইড্রেট খাচ্ছি, ফ্যাট খাচ্ছি, ঠিক আছে, মানে যদি ফ্যাট আমি নাও খাই, যদি কার্বোহাইড্রেট শুধু খাই, তাও দেখা যায় আমার ভরিটা বড় হয়ে যাচ্ছে, বেশি ভাত যারা খায় তাদের পেটটা একটু মানে সামনের দিকে থাকে নাকি, মানে কারণটা কি? কারণ খাচ্ছে বেশি করে রাইস কার্বোহাইড্রেট, খাচ্ছে জমা হচ্ছে কিন্তু ফ্যাট,
তাহলে ওই কিন্তু কার্বনটা কিন্তু ফ্যাট আকারে জমা হচ্ছে আর কি। তাহলে এখন এখানে কিন্তু সব কিছুর ভিতরে মূল হলো রেসপিরেশন, সবকিছু কিন্তু রেসপিরেশন। কারণ কি হবে, রেসপিরেশনের মাধ্যমে এই কার্বন ডেট ভাঙবে, এরকম এই যে প্রোডাক্ট গুলো এইভাবে যাবে আর কি, মাঝখানের যে যেভাবে আছে আর কি। এখানে আরো অনেক প্রোডাক্ট ছিল, আমরা সব স্কিপ করে ফেলছি আর কি, এইগুলো কিন্তু অনেক কিছু ছিল। এখন আমরা একটু আগে এখন বললাম যে প্রোটিন এইভাবে যাবে আর কি, প্রোটিন যাচ্ছে এই যে প্রোটিন থেকে পাইরুভেট হচ্ছে, প্রোটিন থেকে অ্যাসিটাইল কোয়ে হচ্ছে, প্রোটিন থেকে বিভিন্ন ধরনের ওই যে সাক্সিলাইল কোয়ে, আলফা গ্লুটামেট, এরকম বিভিন্ন প্রোডাক্ট তৈরি হচ্ছে। বা ফ্যাট থেকে আমরা দেখতে পাচ্ছি যে গ্লিসারাইড থ্রি ফসফেট হচ্ছে, ফ্যাট থেকে কিন্তু অ্যাসিটাইল কোয়ে হচ্ছে। তো এটা উল্টো হতে ঘটবে, কি ঘটবে না, অবশ্যই ঘটবে। উল্টা কিরকম ঘটবে, যেমন গ্লিসারাইড থ্রি ফসফেট সে গ্লিসারল তৈরি করে ফেলবে, অ্যাসিটাইল কোয়ে কি করবে সে ফ্যাটি অ্যাসিড তৈরি করে ফেলবে, তারপরে অ্যাসিটাইল কোয়ে কি করবে অ্যামাইন অ্যাসিড তৈরি করবে, পাইরুভেট থেকে অ্যামাইন অ্যাসিড তৈরি হবে, তারপরে এই যে সাইডে সাইডে যে বিভিন্ন ধরনের ইন্টারমিডিয়েট প্রোডাক্ট যেগুলো আছে আর কি, সেখান থেকে কিন্তু এরকম অ্যামাইন অ্যাসিড তৈরি করবে। মানে শুধুমাত্র আমি দুটো দেখালাম, কিন্তু এরকম হাজার হাজার কম্পাউন্ড কাছে কিন্তু তৈরি হবে। কিভাবে তৈরি হবে, আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে সিগনিফিকেন্স অফ রেসপিরেশন, যে ইট উইল অ্যাক্টস অ্যাজ দ্য মানে জাস্ট থ্রো রেসপিরেশন কি হয়, দেয়ার আর সেভারাল ইন্টারমিডিয়েট প্রোডাক্টস হুইচ উইল বি অ্যাক্ট অ্যাজ দ্য প্রিকারসার অফ ডিফারেন্ট ম্যাক্রোমলিকুলস, প্রিকারসার হিসেবে কাজ করবে। যেমন যদি আমি বলি গ্লিসারাইড থ্রি ফসফেট ইজ দ্য প্রিকারসার অফ গ্লিসারল বা ফ্যাটি অথবা ফ্যাট বলতে পারি কিন্তু আমি, অথবা এসিডাল কোয়ে দিস ইজ দ্য প্রিকারসার অফ ফ্যাটি অ্যাসিড, এই এসিডাল কোয়ে দিস উইল বি দ্য প্রিকারসার ফর অ্যামাইন অ্যাসিড, এরকম কিন্তু হবে আর কি। এরকম কোথাও কোনো ভিটামিনের প্রিকারসার হিসেবে কাজ করবে, কোন হরমোনের কাজ করবে, কোন এনজাইমের প্রিকারসার হিসেবে কাজ করবে, নিউক্লিক অ্যাসিডের প্রিকারসার হিসেবে কাজ করবে। তাহলে এখন কিন্তু এই যে উইদাউট রেসপিরেশন যদি আমরা বলি, নো, মানে রেসপিরেশন ছাড়া গাছের ভিতরে প্রোটিন ফ্যাট কিছুই তৈরি হওয়া সম্ভব না। যদি এরকম হয়তো ঘটনা ঘটতো যে গাছের ভিতরে রেসপিরেশন হচ্ছে না, যদি এরকম ঘটনা ঘটতো আর কি, যেটা সম্ভবই না, তারপর আমি জাস্ট তর্কের খাতিরে বলে থাকি আর কি, যে কোনো রেসপিরেশন গাছে হচ্ছে না, তাহলে গাছের ভিতরে শুধুমাত্র কার্বনডাই জমা থাকতো, আর কিছুই থাকতো না, কারণ গাছ তৈরি করে শুধু কার্বনডাই। কিন্তু এই গাছকে কার্বনকে ভাঙতে হবে তো রেসপিরেশনের মাধ্যমে, এবং এই রেসপিরেশনের মাধ্যমে যে বিভিন্ন ধরনের ইন্টারমিডিয়েট প্রোডাক্ট গুলো আমরা তৈরি হচ্ছে, সেই প্রোডাক্ট থেকে কিন্তু সে তার প্রয়োজন হয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করবে। হ্যাঁ, ভিটামিন হতে পারে, ফ্যাট হতে পারে, প্রোটিন হতে পারে, তবে এর জন্য তাকে কি লাগবে, বাইরে থেকে আরো কিছু নিতে হবে। যেমন যদি প্রোটিন তৈরি করতে হয় তাকে অবশ্যই নাইট্রোজেন নিতে হবে, উইদাউট নাইট্রোজেন তো প্রোটিন সম্ভব না, কারণ আমরা কার্বন দেখলাম শুধু CHO, শুধু কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, কার্বোহাইড্রেট, তাহলে এখানে যদি নাইট্রোজেন না অ্যাড করি আমি, তাহলে তো হবে না, ঠিক আছে। এরকম বিভিন্ন ধরনের, মানে আমরা যে একটা গাছের জন্য বলি যে এতগুলো এলিমেন্ট দরকার আর কি, যেগুলো গাছ মাটি থেকে নেয়, তো সেগুলোর কিন্তু দরকার, মানে একটা না হলে দেখা যাচ্ছে যে সে আর ওই ওই এনজাইমটা তৈরি করতে পারতেছে না। যেমন যদি আমরা বলি যে ম্যাগনেসিয়াম নাই, তাহলে হচ্ছে তো তৈরি করতে পারবে না, জাস্ট পিগমেন্ট যেটা ক্লোরোফিল তৈরি করতে পারবে না। তো এরকম মানে এইভাবে আমরা পরের স্লাইডটা আমরা একটু দেখি, এটা এটা দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই, এটা জাস্ট একটা বোঝানোর জন্য, এটা যে এটা আমরা পরীক্ষা দিব বা এরকম না, জাস্ট আমি একটু আগে যে কথাগুলো বললাম, জাস্ট এখানে কিছুটা কয়েকটা আমি কেমিক্যালস আমি নিয়ে আসছি আর কি, যে আসলে যে ঘটনাটা ঘটে রিলেশনশিপটা কি, যে রেসপিরেটরি যে ইন্টারমিডিয়েট যে প্রোডাক্ট গুলো হচ্ছে, সেই ইন্টারমিডিয়েট প্রোডাক্ট গুলোর সাথে অন্যান্য বায়োকেমিক্যালস বা অন্যান্য ম্যাক্রোমলিকুলসের যে পাথওয়ে, বায়োসিনথেটিক পাথওয়ে, এটা কিরকম হতে পারে, আমি একটু আগে অলরেডি তোমাদের ইঙ্গিত দিয়েছি, যদি এটা একটু ডিটেলস আমি এখানে দেখাচ্ছি বোঝার জন্য। যেমন স্টার্স, সেটা ব্যাঙ্গে যেমন গ্লুকোজ অন সিক্স ফসফেট, এগুলো তো আমরা পরে মানে দেখলাম আর কি হচ্ছে আর কি, এখানে অনেকগুলো আমি লিখলাম আর কি। এখন তুমি দেখো এখানে গ্লুকোজ সিক্স ফসফেট থেকে এইদিকে চলে যাচ্ছে, কিন্তু এই যে ডাইহাইড্রোক্সাইড ফসফেট হয়ে যাচ্ছে, সেখান থেকে গ্লিসারাইড থ্রি ফসফেট হচ্ছে, এই গ্লিসারাইড থ্রি ফসফেট থেকে কিন্তু এই যে লিপিড বা অন্য অন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে। আবার এই যে এখান থেকে অ্যাসিটাইল কোয়ে, সে তৈরি করতেছে ফ্যাটি অ্যাসিড, সেখান থেকে দেখো এই যে বিভিন্ন জিপাইলিন, এটা একটা হরমোন, ক্যারোটিনয়েডস, এটা একটা পিগমেন্ট, স্টেরয়েডস, বিভিন্ন ধরনের, তারপরে এফসিসিক অ্যাসিড, এটাও একটা মানে পিগমেন্ট, জাস্ট হরমোন, তো এই যে হরমোন তৈরি করতেছে আর কি, জাস্ট কয়েকটা এক্সাম্পল, এবং হাজার হাজার কেমিক্যাল কিন্তু গাছ তৈরি করে। এরপরে দেখো এই যে টিসিএ সাইকেল, আমরা বলছিলাম যে নামগুলো আমাদের মনে রাখতে হবে, যেন এসিডাল কোয়ে থেকে সাইট্রেট, আইসোসাইট্রেট, তারপর গ্লুটারেট, তারপর সাক্সিরেট, ফিউমারেট, মেলা যে হচ্ছে আর কি, এগুলো দেখ একটা কিন্তু গ্লুটারেট যেটা আছে, এটা গ্লুটামেট, এটা এক ধরনের অ্যামাইন অ্যাসিড, এখান থেকে কিন্তু প্রোটিন তৈরি হচ্ছে। আবার এখান থেকে কিন্তু এই যে ক্লোরোফিল তৈরি হতে পারে, ফাইকোসাইড, এগুলো বিভিন্ন ধরনের সাইটোক্রোম, তারপরে এনজাইম, এখানে হরমোনস আছে, এগুলো তৈরি হচ্ছে আর কি। আবার দেখো অক্সালেসিডেট থেকে, যদি আমি এদিকে বাম দিকে আসি, অক্সালেসিডেট দেখা যায় যে অ্যাসপারেট তৈরি, এটা এটা একটা অ্যামাইন অ্যাসিড, প্রোটিন তৈরি করবে। আবার পাইরুভেট থেকে অ্যালানিন তৈরি হয়, এটা একটা অ্যামাইন অ্যাসিড, এখান থেকে প্রোটিন তৈরি হচ্ছে। আবার এই যে ফসফোনিল পাইরুভেট, এখান থেকে তৈরি হচ্ছে, এবং এটা আলটিমেটলি কিন্তু অ্যালকালয়েডস, ফ্লাভোনয়েডস, লিগনিন,
এই গাছের যে ভিন্ন দ্বারা বি থাকে তৈরি হচ্ছে, আবার এই যে গ্লিসেরাইড থ্রি ফসফেট থেকে ফাইনালি নিউক্লিয়েট তৈরি হচ্ছে, নিউক্লিক অ্যাসিড। তারপরে এখানে আরো অনেক ধরনের প্রোডাক্ট যেগুলো আছে আমরা যে কেরিয়ার দেখলাম বা বিভিন্ন এনজাইম দেখলাম, কোএনজাইম দেখলাম, এগুলো তৈরি হচ্ছে মানে গাছের ভিতরে আর কি। সহজ কথা হলে আমি এই যে রেসপিরেশন, উইদাউট রেসপিরেশন আমরা এগুলো কিছু চিন্তা করতে পারতেছি না। রেসপিরেশন থেকে শুধুমাত্র যে এনার্জি হচ্ছে তা কিন্তু না। এখন যদি আমরা বলি আমি যদি ধরো যে খাবার যে কার্বোহাইড্রেট খেলাম আমার হয়তো বা যে এনার্জি 2000 ক্যালোরি দরকার, এখন আমি খেয়ে ফেলাম 4000 ক্যালোরি পরিমাণ খাবার, ভাত আমরা বেশি খাচ্ছি, তা কি করবে? ক্যালোরি তো ওই পর্যন্ত লাগবে, ক্যালোরি তো আমি বার্ন করলাম না, আলটিমেটলি কি বসে থাকবে? সে তখন এইগুলো করবে যে এই প্রোডাক্ট গুলো সে এনার্জি খরচ করে বিভিন্ন দিকে নিয়ে যাবে আর কি, নিয়ে গিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করবে। যে কারণে আমাদের মানে যে খাবার যেটা আমার পরিমিত খাবার খাওয়া দরকার আমাদের জন্য আর কি, যে আমার যত দ্রুত আমি তত দ্রুত খাবো আর কি, তাহলে তো এই সমস্যা নয়। অথবা বার্নিং করতে হবে, আমাকে বেশি করে ব্যায়াম করতে হবে, বেশি ব্যায়াম করা মানে আমার শক্তি সব খরচ করে ফেলবো আর কি, যে যাতে সে এক্সেস কিছু করতে না পারে। আমার বডিতে যা লাগবে সে তো করবেই, সেটা তো করবেই আর কি। তো এই যে রিলেশনশিপটাতে আমরা যেটা ফার্স্ট বলেছিলাম যে রেসপিরেশন, যদি অনেক সময় পরীক্ষা আমরা দিয়ে থাকি যে উইদাউট রেসপিরেশন নো প্রোটিন অ্যান্ড ফ্যাট ইন দ্য প্লান্ট এক্সপ্লেইন, যদি এরকম একটা প্রশ্ন আমি দিলাম আর কি, তাহলে এখানে কিন্তু এইটাই আসবে যে রেসপিরেশন ছাড়াটা হবে না। থ্রু রেসপিরেশন ফটোসিনথেটিক প্রোডাক্ট কার্বোহাইড্রেট ব্রেকডাউন হবে অথবা এটা মেটাবলাইজড হবে, এখানে এনার্জি তৈরি হবে, মানে ডিফারেন্ট ইন্টারমিডিয়েট প্রোডাক্ট তৈরি হবে, সেই ইন্টারমিডিয়েট প্রোডাক্ট থেকে সে এনার্জি ব্যবহার করে কিন্তু প্রোটিন ফ্যাট বা নিউক্লিয়াস এগুলো গাছ তৈরি করে। এখন যদি সেই যদি রেসপিরেশন না হয় তাহলে গাছ কেমনে তৈরি করবে? গাছ তো তার তো এই প্রোডাক্টগুলো লাগবে, এই যে ইন্টারমিডিয়েট যে প্রোডাক্ট সেগুলো তো তার লাগবে, এগুলো ছাড়া তো হবে না। আমাদের বডির ক্ষেত্রে একই অবস্থা, আমরা শুধু যে খাবারগুলো খাই শুধু বডিতে হাজার হাজার কেমিক্যাল তৈরি হয়, সেগুলো খাবার থেকেই তো হচ্ছে। তা আমি খাচ্ছি কার্বোহাইড্রেট বা প্রোটিন খাচ্ছি বা ফ্যাট খাচ্ছি বা বিভিন্ন ই খাচ্ছি, সেইগুলো থেকেই তো বিভিন্ন খনিজ লবণ খাচ্ছি, উপাদান খাচ্ছি আর কি। তো সেইগুলোকে ই করেই কিন্তু বেস কিন্তু হলো রেসপিরেশন। রেসপিরেশন ছাড়া কিন্তু আমরা চিন্তা করতে পারবো, শুধু রেসপিরেশন এনার্জি তা কিন্তু না। আমার বডির যত মেটাবলিক অ্যাক্টিভিটি আছে সবগুলোর সাথেই কিন্তু আসলে এই রেসপিরেশন সরাসরি জড়িত। উইদাউট রেসপিরেশন আমরা কিন্তু আসলে কিছুই হবে না, রেসপিরেশন বন্ধ এভরি অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাবে, আলটিমেটলি আমরা ডেড, মানে নো রেসপিরেশন নো লাইফ বলি আর কি। এনিওয়ে তাহলে আমরা একটু জাস্ট রিলেশনশিপটা দেখলাম, জাস্ট তোমরা আবার কেউ এইভাবেই করো না যে এটা কোনটা পর কোনটা হয়েছে কিছুই কি, যেগুলো পড়তে গিয়ে মাথা নষ্ট হয়ে যাবে, কোনো দরকার নেই। জাস্ট আমাদের একটা আইডিয়া হলো যে রেসপিরেশনের মাধ্যমে কার্বোহাইড্রেট কি হয় বিভিন্ন ধরনের ইন্টারমিডিয়েট প্রোডাক্ট তৈরি করতেছে, এই ইন্টারমিডিয়েট প্রোডাক্ট থেকে বিভিন্ন ইন্টারমিডিয়েট প্রোডাক্ট কিন্তু বিভিন্ন ধরনের ম্যাক্রো মলিকুলস, যেমন এখানে নিউক্লিক অ্যাসিড বললাম, প্রোটিন বললাম, এখানে আমরা যদি বিভিন্ন হরমোন দেখলাম, বিভিন্ন স্টেরয়েড দেখলাম, বিভিন্ন ধরনের আমরা ক্যারিয়ার দেখলাম, কোএনজাইম দেখলাম, তারপরে পিগমেন্ট দেখলাম, তো সেগুলোর কিন্তু প্রিকার্সার হিসেবে কিন্তু কাজ করতেছে এই যে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট। এখন এখানে তৈরি করার জন্য অবশ্যই বিভিন্ন ধরনের শুধু এসিডাল কুয়ে থেকে সরাসরি ফেটিসিড হবে তা না, এর সাথে আরো অনেক কিছু লাগবে, এখানে এনজাইম লাগবে, এখানে আরো কোনো উপাদান লাগবে মানে মিনারেলস লাগবে, তারপরে বা জিবাইলিনস বা এই যে সিকিউরিনার্স এগুলোর জন্য এগুলো লাগবে আর কি। এনিওয়ে আসলে আজকে এই পর্যন্তই আমরা দেখলাম, যদি কারো কোনো কোয়ারি থাকে জাস্ট জিজ্ঞেস করতে পারো। তাহলে আমরা আজকে দেখলাম যে আমরা টিচে সাইকেলটা একটু স্টাডি দেখলাম, টিচে সাইকেলের মাধ্যমে কি কি হয় আমরা আগেই বলছিলাম, এই নামগুলো তোমরা শুধু পড়বো আর কি, যে এখানে কোনটা কি হচ্ছে, এখানে কয়টা এনার্জি তৈরি হচ্ছে, জাস্ট একটা বেসিক একটা ধারণা নেওয়া আর কি। আমাদের ডিপে যাওয়ার সুযোগ নেই এখানে, আমরা আগেই বলছি বায়োকেমিস্ট্রি অ্যান্ড ক্রপ নিয়ে ইজ ডিফারেন্ট, যদিও ফিজিওলজি পড়তে গেলে আমাদের বায়োলজিক্যাল বায়োকেমিস্ট্রি নলেজ অবশ্যই লাগবে। এরপর আমি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দেখলাম, এবং কেমিওসমোসিস মানে যেটা অসমোসিস, সে শুধুমাত্র এখানে আয়নটা আমরা জাস্ট কনসিডারে নিয়ে আসছি, যেখানে আমরা বলছি কেমিওসমোসিস, এটা একেবারে পরিচিত একটা টার্ম। এবং এনার্জি প্রোডাকশন ফ্রম ফুড, যেটা আমরা কার্বোহাইড্রেট থেকে আমরা যদিও দেখেছিলাম যে এনার্জি 38 এটিপি হয়, তাহলে এখন প্রোটিন বা ফ্যাট এখান থেকে প্রোটিন এবং ফ্যাট থেকে কিরকম হবে সেটা দেখলাম। এবং ফাইনালি একটা আমরা দেখলাম ইন্টার রিলেশনশিপ বিটুইন যে কার্বোহাইড্রেট ফ্যাট এবং প্রোটিন মেটাবলিজম করে যে ইন্টার রিলেশনশিপ, এটা আমি যতই যেটাই বেশি খাই না কেন সেটা কিন্তু অন্য কিছু আমার বডি তৈরি হয়ে যাচ্ছে, এটা আমরা সবাই জানি প্রমাণ আর কি, যে রাইস বা কার্বোহাইড্রেট বেশি খেলে ফ্যাট বেশি জমা হয় আর কি, এইটা হলো এইভাবে হয় আর কি। ধন্যবাদ, তোমাদের বোধ হয় অ্যাটেন্ডারশিপটা আমি এখনো দেই নাই না, এটা সবাই একটু তাড়াতাড়ি ফিল আপ করে দাও, আমি এখনই শেয়ার করতেছি। সবাই আগের মতো জাস্ট নাম এবং আইডিটা লিখে দেবা, যেখানে আইডি আছে সেটা আইডি শুধু দুইটা নাম এবং আইডি,
এখানে যে তোমরা অনেকে দিছো মানে ই হবে না, জাস্ট এভাবে দিলে এটা আসলে এক্সট্রাক্ট করা খুবই কঠিন, মানে এভাবে দিবা আর কি, মানে গুগল ফর্মে স্যার পাইনি স্যার ফর্মটা স্যার মানে কোন নির্দিষ্ট জানা গেছে স্যার এভরিওয়ান কে দেন নির্দিষ্ট হয়ে গেছে হচ্ছে এভরিওয়ান স্যার টু দি এভরিওয়ান ইজ ওকে ওকে হ্যাঁ ঠিক আছে ওটা জাস্ট কেন সাইডে গেছে হয়ে গেছিল আর কি সাদিত সাদিত হয়ে গেছে এখন কি দেখা এখন হয়েছে না স্যার এভরিওয়ানই তো গেল আবার হাজার নাই বললাম না তোমার পর এভরিওয়ান ইন এ মিটিং এখানে তো দিলাম ৩৩১ জন আসো মানে ৩৩০টাই পাবো আমি দুশো
এখন আসতেছে, এত দেরি লাগতেছে কেন? নেটওয়ার্ক সমস্যা নাকি? শেষ লাস্ট নাজমুল ইসলাম, এরপর আবার রফিক কি রাফিউর রহমান স্যার, আমাদের পরবর্তী ক্লাস মনে হয় শুরু হয়ে যাবে স্যার। ম্যাম চলে আসছে তো মনে হয়। হ্যাঁ ম্যাম চলে আসছে।